এই যে একটা ছোট বল গাড়ি আপনারে দেই ভিতরের কালারটা ভাই এত একটা সুন্দর কালার ভিতরে ওয়াও ভাই বাঙ্গির মতন কালার এনা দেখতেছি বাঙ্গির মতন কালার না বাঙ্গির থেকে উন্নত কালার আর এটা চিনি মিষ্টি রস পড়ে যে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আমি সুমন আছি আপনাদের সাথে তো দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওরন বাজারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বড় ভাই ভালো আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো ভাই ভাই আপনার হাতে এগুলো কি ফল ভাই ভাই এগুলো সাম্মাম ফল সাম্মাম সাম্মাম ফল হ্যাঁ এগুলো কেমন দামে বিক্রি করেন ভাই এগুলো ভাই ভালো দামে বিক্রি করি এগুলো আপনার সৌদি আরবে বলে সাম্মাম ইন্ডিয়া বলে রকমিলন আচ্ছা বাংলাদেশেও মানুষে সাম্মাম রকমিলন দুই নামে চিনে দুই নামে চিনে দুই নামে চিনে কথা কি কিছু বুঝছেন তবে এটি জাতে কিন্তু সৌদি আরবের জাত খাওয়ায় খুবই মিষ্টি ভাই খাওয়ায় খুবই মিষ্টি খুবই মিষ্টি সকাল থেকে এই পর্যন্ত দুই গাড়ি সাম্মাম বেচে আলাইছি খাওয়াইয়া কি বলেন মিষ্টির কারণে কাস্টমার যেটাই খায় ওটা খাওয়ার পরে দিয়ে আর ফেরত যায় না কয় ভাই আমারে 20 কেজি দেন ওই কয় ভাই 50 কেজি দেন এই যে একটা ফল যদি কাটি না কাটলে মনে করেন আপনারও খাইবার মনে চাই ভিতরে কালার কেমন ভাই কালার ভিতরে সেরকম কোয়ালিটি আছে দেন দেখি একটা কাটেন তো ভাই একটা কাটেন এই একটা ফল যদি কাটি এই যে একটা ছোট ফল কাটি আপনারে দেই ভিতরের কালারটা ভাই এত একটা সুন্দর কালার ভিতরে ওয়াও ভাই বাঙ্গির মতন কালার এনা দেখতেছি বাঙ্গির মতন কালার না বাঙ্গির থেকে উন্নত কালার আর এটা চিনি মিষ্টি রস পড়ে যে এখন না খেলে কিভাবে বুঝবো মিষ্টি রস পড়ে না মিষ্টি রস পড়ে দেখেন এই যে আমি এই যে একজনকে খাওয়াই আপনি দেন এই যে কাগারে আপনি খান একটু আচ্ছা মুরব্বিরে খাওয়ান মুরব্বি কি হয় আপনাদের আমরা সামনে মুরব্বি আমগো আলোতে মাল কিন্না নিয়া বিভিন্ন জায়গায় বেচে নিউ মার্কেট গুলশান বনানি দানমন্ডি এ সাপ্লাইয়ার বড় সাপ্লাইয়ার কারণ বাজার আচ্ছা আচ্ছা ধরেন একটু খান দেখি বলেন তো মুরব্বি খাওয়ায় কেমন কারণ বাজারে ভাইরাল আপনি যদি কদ্দুর খান না ভাই বিশ্বাস করেন আপনি 5 কেজি লয়ে যাবেন আপনার বাসার লাই বিশ্বাস করেন এত মিষ্টি সৌদি আরবে ডি হয় না ভাই সৌদি আরবটা এত মিষ্টি হয় না আপনি খাইয়ে দেন আলহামদুলিল্লাহ আসলে অনেক মিষ্টি এখন এত মিষ্টি ফল আপনারা কেমন দামে বিক্রি করতেছেন একটু আমাকে বলেন কোনটা কত দামে বিক্রি করতেছেন ভাই 3-4 দামে বিক্রি হচ্ছে এটিকে আরো বড় হয় ভাই এই জাতটা আর বড় হইব না ভাই এই জাতটা আর বড় হবে না এটা জাতে ছোট খাওয়ায় মিষ্টি মানে জাতে ছোট খাওয়ায় মিষ্টি খাওয়ায় মিষ্টি হ্যাঁ অন্য অন্য জায়গায় তো এগুলো এক একটা দেখছি 5 কেজি হয় ভাই ওডি হইলো নতুন জাত না ওটা ওল মডেল আগেকার জাত আর কি ওটা রক মিলন সাম্মাম তবে এটা যাত্রা বাংলাদেশে আইছে ভাই আচ্ছা দেখেন না আপনি ভাই এটা খাওয়ায় অনেক মিষ্টি ভাই হ্যাঁ ভাই ওটা আমি যাওয়ার সময় নিয়ে যাব ভাই আমি তো ক্যামেরা কল করতেছি খাইতে পারি নাই আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা আমাকে একটা আইডিয়া দেন আইডিয়াটা আমি আপনাকে বলি বড় ওগুলো একটা হাতে নেন কোনটা কত করে বিক্রি করতেছেন একটু বলেন আপনি ধরেন এই যে এই ক্যারেটের এই যে বড়ই আছে না আচ্ছা
এটা বেচছি আজকের বাজারে 120 টাকা কেজি 120 টাকা আজকের বাজারে কেজি বিক্রি করছে হ্যাঁ এই বড় এর এটা কয় কেজি থাকে এটা কিন্তু রমজান মাসে 150 200 180 এরকম বেচছি আচ্ছা তবে এই মাল পাই নাই এটা এটা হঠাৎ করে উদ্বোধন হইছে ভাই হঠাৎ আমি একদিন এটা এই জাতটা পাই নাই আচ্ছা আর যেগুলো একটু ছোট হ্যাঁ ছোট না এই যে মিডিয়াম এটা এটা হচ্ছে মিডিয়াম হ্যাঁ এই মিডিয়ামটা বেচতেছি 110 100 110 100 100 বিক্রি করতেছে হ্যাঁ আচ্ছা আর এটা বেচতেছি ধরেন না আপনি 60 70 এটা 60 70 হ্যাঁ মানে ছোটটার একটু দাম কম বড়টার একটু দাম বেশি আর আরো ছোট আছে ওখানে ওই যে ওটা আরো ছোট ভাই ছোট একদম ছোট ওটা কি আসলে পাকা হ্যাঁ পাকা দেখি একটু এই ওনাকে দেখান ওটা ছোটটা কত বিক্রি করতেছেন এটা গরীব গুনা ওই যে রাস্তার পাশে যারা বসে গার্মেন্টস কর্মীরা খায় এই মালটার ভাই তরুণ একটা উদ্যোক্তা বাইরে ভাই কইতেই যে আল্লাহ তাআলা তারে মিলে দিয়ে যাতে আনছে ভাই আমার লোকেশন হচ্ছে ঘাটাইল টাঙ্গাইল আমি এটা এক বিঘার মধ্যে করছি হ্যাঁ আমি নিজেও ফার্স্ট টাইম করছি আর এই যাত্রা হচ্ছে হিসাব এখনো ক্লোজ হয় নাই তবে আশা করি যে ইনশাল্লাহ লাভবান হবো আর কি লাভবান হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আমি কিছু প্রতিকূল পরিস্থিতির উপর দিয়ে গেছি যেমন ধরেন বৃষ্টি ছিল অনেক খরা ছিল আছে না প্রাকৃতিক তো এটা ইনশাল্লাহ আগামীতে আরো ভালো করবো ইনশাল্লাহ অভিজ্ঞতা তো একটু ছোট হয়েছে হ্যাঁ একটু ছোট হয়েছে আর একটু বড় করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আপনি তো এখান থেকে ফল নিয়ে বিক্রি করেন কেমন চলে একটু বলেন তো ইনশাল্লাহ ডেইলি আমি 70 কেজি 80 কেজি কোনোদিন 100 কেজি মালও বিক্রি করি আমি পান্তাবাদ তারপরে বসুন্ধরা পারমগে তিন জায়গায় মাল বিক্রি করি ইনশাল্লাহ কাস্টমার আমি যে কাস্টমারে কাটি খাবাই ওই কাস্টমার রিটার্ন জানে ওই 2 কেজি 1 কেজি কিনে নেয় আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তো কাকা ভালো থাকবেন দোয়া করি আপনার ব্যবসা ভালো হোক দর্শক আজকের জন্য আমরা এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ